আমার নবীর প্রেমিকের দলেরা, এ আমার ভাই বাবারা, এই আলোচনা শুনে আমাদের ঈমান আকীদা দুরুস্ত করার দরকার আছে কি নাই? এ ভারতের এই ত্রিপুরা রাজ্যের এই আগরতলার অন্তর্গত চারিপাড়া এলাকার আমার মুসলমান, আজকের আমার আলোচনা, আজকের আমার বয়ানটা শুধু আপনাদের মাঝে সীমাবদ্ধ থাকবে না, আপনাদের কাছেই আবদ্ধ থাকবে না। আজকের আলোচনা আমাদের চ্যানেল পাইপ পাকে পাঞ্জাতন, এই চ্যানেল পাইপের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানের হাতের মধ্যে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন ঠিক কিনা? যে চ্যানেল পাইপের মাধ্যমে, যে চ্যানেল পাইপের উসিলায়, এই চ্যানেলের প্রযোজনা যারা করছেন তাদের খেদমতের উসিলায় আপনারা আমাকে চিনতে পেরেছেন। ইন্টারনেটের মাধ্যমে, চ্যানেল পাইপের মাধ্যমে আমার মাহফিল দেখে, আমার আলোচনা দেখে আপনারা আমাকে চিনতে পেরেছেন। না হয় বাংলাদেশে গিয়ে আমাকে খুঁজে বার করার কোনো রাস্তা আছে নি? আপনারা আমার আগে কোনোদিন দেখছেননি? তাহলে এই চ্যানেল পাইপ আপনাদের কাছে আমাদেরকে, আমাকে পরিচিত করে দিয়েছেন। আপনাদের আজকের এই মাহফিলটা, আজকের এই আলোচনাও শুধু আপনাদের এই ভারতের মধ্যে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্তর্গত এই জায়গাটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না। আমাদের চ্যানেল পাইপ বাংলাদেশের অন্যতম একটি চ্যানেল, ইসলামিক সুন্নি চ্যানেল, চ্যানেল পাইপ পাক পাঞ্জাতনের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানের কাছে আজকের এই মাহফিলের শিক্ষাটুকু একটা শিক্ষণীয় বিষয় হিসেবে আলোচনাটা সবার চোখে যাবে, সবার শিক্ষার জ্ঞানের চোখ খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি এই চ্যানেল ফাইভের মাধ্যমে ইসলামের খেদমত, সুন্নতের খেদমত যেন সারা বিশ্বের মধ্যে আরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আপনাদের এই মাহফিলটা এখন থেকে সপ্তাহখানেক পরে যখন চ্যানেল ফাইভ পাক পাঞ্জাতন দিয়ে ইউটিউবের মধ্যে যখন সার্চ করবেন, আজকের এই মাহফিলটা ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, হাতে হাতে মোবাইলের মাধ্যমে বিশ্বের যেখানে যান চ্যানেল ফাইভ পাক পাঞ্জাতন সার্চ করলে এই মাহফিলের মধ্যে আপনাকে, আমাকে নিজে নিজে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। এই খেদমতের দরকার আছে না নাই? কারণ সারা সবাই, সব জায়গায় সব মানুষ মাহফিল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় বাতিলদের ভয়ে মাহফিল করতে পারে না, অনেকে আছে গরিব অসহায়, টাকা পয়সার অভাবে মাহফিল করতে পারে না। তাদের মোবাইলের মাধ্যমে যদি এই আলোচনাটা চলে যায় তাহলে তারা এই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। রহিম মিনহা খলাকুল্লাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা ঘোষণাকার। আরো জোরে বলেন, কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? পিছনের ভাইরা বলেন সত্য না মিথ্যা? সত্যের জয় হবেই হবে, মিথ্যার জয় হবে? কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, রাসূল যেমন সত্য, মরণ যেমন সত্য, কবর যেমন সত্য, আল্লাহ কোরআনের বাণীও সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বাণীও স্বীকার করার সুযোগ কারো? কারণ আমার আল্লাহ কোরআনের শুরুতে ঘোষণা করে দিলেন, যালিকার কিতাব লা কার? আরো জোরে বলেন কার? কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? বাজান না এ আমার
আমার ইমানদার মুসলমান ভাই বাবা জিরায়াও, এই মহাভারতের অন্তর্গত এই ত্রিপুরা রাজ্যের আমার আপময় জনসাধারণ ধর্ম প্রাণ মুসলমান ইমানদার ভাই বাবারা, এ আমার আগরতলার এই মুরব্বী বাবা জিরায়া, এ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষারত আমার ছাত্র বন্ধুরা রে, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা করলেন এই কালামের কোন আয়াতকে কোন একটা শব্দকে ভুল আছে বলে যদি কেউ সন্দেহ করে ওই মুসলমানের ইমান থাকবে না, কথা বলেন ঠিক না বেঠি, আরো জোরে বলেন ঠিক না বেঠি, বন্ধুরে আমার এই জন্য আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম আল্লাহর কোরআন শরীফের সূরাতু ত্বহার 55 নম্বর আয়াত, কত নম্বর সূরাতু ত্বহা 55 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন 16 নম্বর ভাড়া মিলহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ ডাক দিয়া কর বান্দা এ জগতের মুসলমান, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম কি থেকে, আরো জোরে বলে হে মুসলমান এ জগতের মানুষ বান্দা, আমি তোমাদেরকে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আবার তোমাদেরকে ওই মাটির ভিতরে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলে, কবরে যাবেন না এরকম কেউ আসেননি, কথা বলে কবরের আজাব কবর সম্পর্কে আলোচনা শোনা আমাদের দরকার আছে না, কারণ আমাদের আসল বাড়ির নাম কি, এই আওয়াজ হবে না একটু মহব্বতে বলেন আসল বাড়ির নাম কি, আরো জোরে বলেন নাম কি, ওরে আইতে তুমি কান্দিলা যাইতে কান্দা বিসজন, দুই কান্দনের বাদনে তোর জীবন মরণ, ঠিক কিনা, মরণ সম্পর্কে শান গাইলে কোন সুবিধা অসুবিধা, এটা শুনলে এটার দ্বারা আমাদের অন্তরটা নরম হবে, গুনাহের কাছ থেকে আমরা দূরে সরে আসতে পারবো, কথা বলে ঠিক কিনা, ওরে আইতে নিজে কান্দিলি যাইতে কান্দা বিসজন, দুই কান্দনের বাদনে তোর জীবন মরণ, ও রে বুলামন বলেন দুই কান্দনের বাদনে তোর জীবন মরণ, ও রে বুলামন দুই কান্দনের বাদনে তোর বলেন জীবন মরণ, দুই কান্দনের বাদনে তোর ওরে আসে বলে পরানে পাখি গায়ের জোরে হাঁটা হাঁটি, ঠিক কিনা, আসে বলে পরানে পাখি গায়ের জোরে হাঁটা হাঁটি, দমের নিঃশ্বাস অবিশ্বাসী জেন রে বুলামন, দমের নিঃশ্বাস অবিশ্বাসী জেন ওরে পুটুস কইরা দেহ সারি যাইতে কতক্ষণ, ঠিক না, পুটুস কইরা দেহ সারি যাইতে কতক্ষণ, দুই কান্দনের বাদনে তোর জীবন মরণ বলেন, দুই কান্দনের বাদনে তোর ও রে বুলামন, দুই কান্দনের বাদনে তোর ওরে ধন লিপসা ভাগাভাগি তার ভিতরে রাগা রাগি, হিংসা করে মারামারি কেন হে বুলামন, হিংসা করে মারামারি কেন, হিংসা হিংসি রাহাজানি জগ্রাফাসাদ আমাদের মধ্যে আছে না নাই,
ঝগড়া ফাসাদ করে এটা কি ভালো? এটা ভালো না। আল মুসলিমু কুল্লু ইখওয়াতুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, মুসলমান ভাই ভাই কখনো মারামারি রাহাজানি করতে পারে? এই জন্য ওরে ধন লিপসা বাগাবাগি, একজনের সম্পদের প্রতি আরেকজন লুপ করা এটা গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? লুপ করা এটা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? যাকে যতটুকু সম্পদ দিয়েছেন সম্পদের মালিককে, ডান হাত তুলে জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ওরে ধন লিপসা বাগাবাগি, ধন লিপসা বাগাবাগি, তার ভিতরে রাগা রাগে হিংসা করে মারামারি কেন? ঠিক কিনা? হে বুলামন হিংসা করে মারামারি কেন? ওরে কচু পাতার জলের কথা রাখি অসরণ, হায় হায় কচু পাতার জলের কথা, কচু পাতার জলের কথা রাখি অসরণ, দুই কান্দনের বাদনে তোর জীবন মরণ। কথা বলেন ঠিক কিনা? কচু পাতা শুনিনি, কথা বলেন না? কচু পাতার মধ্যে যখন পানি রাখবেন, পাতাটা যতক্ষণ সোজা বসে আছে পানিটা ততক্ষণ তার মধ্যে থাকবে, একটু যদি কাজ হয় এমন ভাবে পানিটা পড়বে এটার মধ্যে যে পানি ছিল এর কোনো চিহ্ন থাকবে? তাহলে কচু পাতার জলের চাইতেও আরো ক্ষণস্থায়ী আমাদের জীবন। কথা বলেন ঠিক না? ঠিক। এ আমার বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আসল ঘরের নাম কি বলেছিলাম? জোরে বলেন, আসল ঘরের নাম যদি কবর হয়ে থাকে, এই বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দাও, কবরের কথা স্মরণ করো রে বাবা। এই কবরের কথা যেই ব্যক্তি দৈনিক স্মরণ করবা, আমার নবী বলে তার দ্বারা গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা কম। ঠিক কিনা? ওই ব্যক্তির দ্বারা আল্লাহর নাফরমানি হবে না, তার কথার দ্বারা অপর একটা ভাই কখনো কষ্ট পাবে না, তার কথার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পাবে না, সে যে যেই ধর্মেরই হোক না কেন, একজন মানুষের ব্যবহারের দ্বারা আর একজন মানুষ কখনো কষ্ট পাবে না, কারণ সে ভয় করে আল্লাহকে। কাকে? আর সে স্মরণ করে ওই চিরস্থায়ী ঘর কবরের কথা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে তাহলে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। মাটি, মাটি, আরো জোরে বলেন মাটি, মাটি দিয়ে নয়, মাটি। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছে না। আল্লাহু আকবার কর। বলে হুজুর সারা জীবন শুনলাম মাটির দেহ মাটির মধ্যে যাবে, শুনছেন কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা, মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে না, মাটি থেকে আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহু আকবার। তাহলে এই মাটি দিয়া আল্লাহ কারে বানাইলেন, এই মাটি থেকে কিভাবে বানাইলেন, আমরা কোত্থেকে আসলাম, আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আগে আমাদের ভেদ জানার দরকার আছে না নাই? জোরে কর। এ আমার ভাই বাবারা, আমার কথা সবাই বুঝতেছেন? অসুবিধা হচ্ছে কারো? কষ্ট হচ্ছে? এই মাটি দিয়া সরাসরি আমার আল্লাহ বাবা আদম রে বানাইলেন। কারে? জোরে বলেন। বন্ধুরে আমার আল্লাহ সর্বপ্রথম এই সরাসরি মাটি দিয়া আল্লাহ আদম রে বানাইলেন। কারে বানাইলেন? সরাসরি মাটি দিয়া আল্লাহ কখনো আদম বানাইছে? কথা বলেন ঠিক কিনা?
বাজান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই আয়াতের হাকিকতের অর্থে ঢুকে গেলাম, এই আয়াতের মূল হাকিকতের আলোচনা আপনাদের সামনে করতেছি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। আমার আল্লাহ সর্বপ্রথম মাটি দিয়া কারে বানাইলেন? আরো জোরে বলেন বন্ধুরা। এ আমার মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ যখন প্রতিনিধি বানাইবার ইচ্ছা অন্তরে জাগলো, আদম বানাইবার ইচ্ছা যখন আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে জাগলো, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, এ জিব্রাইল যাও যাও জমিনের মধ্যে যাও, মাটি আনো, আমি আদম বানাইব। সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহর হুকুমে জমিনের মধ্যে আসলেন, আমার আল্লাহ আসমান জমিন সমস্ত কিছু বানাইলেন, তবে আদম এখনো বানায় নাই। দুনিয়াতে মানুষ পাঠাইবার সিস্টেম আমার আল্লাহ এখনো জারি করে নাই। বন্ধু আমার আল্লাহ জিব্রাইল কি যখন হুকুম করলেন, জিব্রাইল জমিনের মধ্যে আইসা মাটির মধ্যে যখন এইভাবে হাত দিলেন, মাটি একটা ডাক দিয়া কয় জিব্রাইল, এ জিব্রাইল তোমার আল্লাহর দোহাই তুমি আমারে ধরো না। জিব্রাইলের মনটা ছিল নরম, জিব্রাইলের মনটা কেমন ছিল, নরম না গরম? জিব্রাইল মাটির ওই কথা শুনিয়া, জিব্রাইলের মনটা যেহেতু নরম ছিল, জিব্রাইল আর মাটি নিতে পারে না। জিব্রাইল চইলা গেলেন, ফিরে ওই সিদরাতুল মুনতাহায় যাইয়া বৈশা বৈশা কান্দে, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল মাটি আনতে ফাটাই নাই, তুমি মাটি আনছো নি, তোমারে তো মাটির জন্য ফাটাইছিলাম, তুমি মাটি আনছো নি। জিব্রাইল কান্দে, আমি জানতে চাই জিব্রাইলের মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন জানে কি জানে। জিব্রাইল, ও জিব্রাইল তোমারে যে মাটির জন্য পাঠাইলাম, তুমি মাটি আনছো নি? জিব্রাইল কয় তুমি তো অন্তর্যামী আল্লাহ, ও আল্লাহ তুমি আমার মনের খবর জানো, তুমি তো অন্তর জামি মাবু, আমি হইলাম ফানা, ও আমার মনে কি যন্ত্রণা গো, ও আল্লাহ, আল্লাহু আকবার, আমার মনে কি যন্ত্রণা গো, আল্লাহ তুমি যাই না কি জানো না রে, আল্লাহ খরো আল্লাহ জানো তোমার মনে, জোরে কর আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, আমি বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি তুমি ফেল করেছ, তুমি মাটি আনতে পারো নাই। আল্লাহ আমার আল্লাহ ডাক দিলেন, ও মিকাইল তুমি যাও, জিব্রাইল ফেল করেছে, মিকাইল আসলেন, এটা কমন কথা সংক্ষেপে বলছি, মিকাইল আসলেন, মিকাইল ফেল, ও ইসরাফিল তুমি যাও, ইসরাফিল ও ফেল, এবারে আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল, জিব্রাইল রে ফাটাইলাম, মিকাইল ইসরাফিল রে ফাটাইলাম, তিনজন ফেল মারছে, আজরাইল রে, তোমারে ফেল করানো যাবে না, আমি সিদ্ধান্ত নিলাম মাটি দিয়ে আদম বানাইব, প্রতিনিধি বানাইব, তুমি যদি ফেল করো হবে না। আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ,
আপনি শুধু একবার আমারে হুকুম করেন, হুকুম করতে দেরি আমি আজরাইল মাটি আনতে দেরি করতাম না। আল্লাহু আকবার কর। আমি জানতে চাই আজরাইলের মেজাজ নরম না গরম? আরো জোরে কর, আজরাইল কোনদিন দেখছেন নি? আরো জোরে কর, দেখুন লাগবো নি। আমনগর এলাকা আজরাইলে চিনিনি, এই এলাকায় আজরাইল আসবেনি? আজরাইল কোনদিন আসছেনি? কথা কয় না, আসছেনি? আপনার আমার কাছে আসবেনি বলে না হুজুর, আজরাইল কে কিছু টাকা বিকাশের একটা এজেন্ট অথবা পার্সোনাল নাম্বারে কিছু টাকা সেন্ড করে দেব, আজরাইল আসবে না, এরকম সুযোগ আছে বাবা? সত্য করে বলেন আছে? তাহলে মরণ আমাদের আছে কি নাই? মরণের স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? এ মুসলমান, কিসের আশায়, কিসের আশায় ভুলে গেলাম আল্লাহকে দেয়া সেই ওয়াদার কথা? কোথায় আমরা ফিরে যাব? চিরস্থায়ী জাগার কথা কেন আমরা স্মরণ করি না? আজকের এই মাহফিল থেকে আমাদের চিরস্থায়ী ঠিকানা কবরের কথা স্মরণ করে আমল করার দরকার আছে না নাই? এই শিক্ষা নিয়ে আমরা ঘরে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলুন চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? নারে হাত থাকবে, আওয়াজ ছোট হয়ে গেছে বাবা, একটু জোরে বলেন নারে থাকবে, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নূর নবীজি যেখানে, কোরআন হাদিস যেখানে, হাত তুলে হাত তুলে, আল কোরআনের আলো, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, এভাবে হাত লেড়ে সুদ ঘুষ যেখানে, আর যদি বলেন আমরা নাই, আর যদি বলেন আমরা নাই, আল্লাহু আকবার বলেন। তো বাবা কষ্ট হয়েছে, রাগ করেছেন? আরো জোরে বলেন রাগ করেছেন? মরণের কথা মানুষ স্মরণ করে না, আজরাইল আসিলে কার কফিয়ত চলবে না? আল্লাহু আকবার বলেন। মরণের কথা মানুষ মরণের কথা স্মরণ করে না, আজরাইল আসিলে কার কফিয়ত চলবে না? বলো আজরাইল আসিলে কার তবা নাম গাছটি আছে পাতা বদল কায় আছে মানুষের হায়াত, ঠিক কিনা বলো? ওরে সেই পাতা জরিয়া গেলে, সেই পাতা জরিয়া গেলে মৌতের নিশানা, বলে আজরাইল আসিলে কার, জোরে জোরে বলে আজরাইল আসিলে কফিয়ত চলবে না, বলেন আজরাইল আসিলে মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করে না, আজরাইল আসিলে কার কফিয়ত না, জোরে জোরে আজরাইল আসিলে কার কথা বলেন ঠিক না বেটি? তবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, কথা কোন ঠিক কিনা? এবারে বলেন কি গাছ? জোরে বলেন কি গাছ? আরো জোরে বলেন কি গাছ?
পিছনের ভাইরা কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের, আমার কথা সবাই বুঝেননি। তওবা নামক গাছ, কি গাছ? তওবা গাছ। এই তওবা গাছটা কোন জায়গায়? একটা লোক বলেন শিক্ষিত সমাজ, সারা জীবন তো পাইলাম না খাইলাম না, এইটা না ওইটা না, আরেকটু টাকার দরকার, ব্যবসা ভালো না, টেনশন, মেয়ে বিয়ে দিব, ছেলে বিয়ে করাবো, টেনশন টেনশন, টেনশনের কোনো শেষ নাই। যাক, আমার এক বাবা বলছে মনের ভিতরে, যাক ওনার মনে যেরকম ধরেছেন উনি বলেছে, যাক বা আব্বা এই গাছটা মনের ভিতরে না, এই গাছটা তো একটা মনের ভিতরে, আবার গাছ ওঠেনি শোনার সময় নাই, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, কান্দেনি কান্দেনি বলো না, মন কান্দে একবার যেতেন সোনার মদিনায়। তওবা নামক গাছটা কোন জায়গায় আছে প্রশ্ন রাখলাম, একটা লোক সঠিক উত্তর দিতে পারলেন না, হতভম্ব হয়ে গেলেন, প্রশ্ন রাখলাম জালালি এই তওবা নামক গাছটা কোন জায়গায় আছে খুঁজে বের করেন। আমি জানতে চাই এই তওবা নামক গাছ, যেই গাছের পাতায় পাতায় আমার আপনার হায়াত লেখা, সেই গাছের পাতার মধ্যে হায়াত লেখার যুবক জীবনের শেষ এলামটা যখন বাজবে, যেই গাছের পাতাটা ঝরলে আপনার আমার জীবনের শেষ ঘন্টাটা বেজে যাবে, যেই গাছটা আমার আপনার সাথে রিলেটিভ রয়েছে, একবার কি জানার চেষ্টা করলেন না ওই গাছটা কোন জায়গায়? প্রশ্ন রেখে গেলাম, এ মহাভারতের আমার সুন্নি মুসলমান ভাইরা, ত্রিপুরা রাজ্যের আমার নবীর প্রেমিকের দল সুন্নি মুসলমান ভাইরা, তওবা নামক গাছটা কোন জায়গায় জানার জন্য প্রশ্ন রেখে গেলাম, আল্লাহ যেন এটা খুঁজে বের করার তৌফিক দান করে, বলি আমিন। মনবাহী নদীর পাহাড়ে বড় বিরিখ, সে বিরিখের ষষ্ঠ ডাল, সে ডালেতে নূরে করে খেলা, আল্লাহ আকবার করনা। মনবাহী নদীর পাহাড়ে বড় বিরিখ, সে বিরিখের ষষ্ঠ ডাল, সে ডালেতে নরে করে খেলা, আমার মন মজিল রে এ বব সংসারে, আমি নি পাই মোরে কালা তুর দর্শন, জোরে কর আল্লাহু আকবার। বাজান আমার তরিকত পন্থীদের কাছে প্রশ্ন রাখলাম, খুঁজলে বেশি দূরে না অতি কাছে পেয়ে যাবেন, ছেড়ে দিলাম আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনে যোগ, আমার আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল তুমি ফেল করতে পারবা না। এবার আমি জানতে চাই আজরাইলের মেজাজটা নরম না গরম? আরো জোরে বলেন নরম না গরম? আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ আমার তুমি হুকুম করো, একদিকে হুকুম করবা আর একদিকে আমি মাটি আনতে দেরি করতাম না, আল্লাহ হুকুম করলেন, আজরাইল জমিনে আসলেন, জমিনে আইসা এইভাবে যখন মাটির মধ্যে হাত রাখলেন, আল্লাহর কুদরতিতে মাটির জবান খুলে যায়, মাটি একটা ডাক দিয়া কয় আজরাইল, আল্লাহু আকবার, ও আজরাইল তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি আমার দৈরো না, জোরে কোন সুবহানাল্লাহ। মাটি যখন আজরাইলকে আল্লাহর দোহাই দিয়া বললেন আজরাইল তুমি আমার দৈরো না, আজরাইলের মেজাজটা ছিল 50 মিটারের গরম, এই কথা শুনতে দেরি এটা হইয়া গেছে 500 মিটারের গরম, আল্লাহ আল্লাহ। কার দুহাই দিলি রে মাটি,
তুমি যে আল্লাহর দোহাই দিয়া তোমারে ধরতে নিষেধ করতেছ, ওই আল্লাহ তো আমারে আদেশ করছে তুমি মাটিরে নিয়ে যাওয়ার জন্য, মাটিরে মাটি তোমার নার চাইতে আবার আল্লাহর হুকুম আমি আজরাইলের কাছে অনেক অনেক বেশি বড়, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি বাজানা। কেন এই কথাটা বলতেছি, যেহেতু আয়াত নিলাম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সরাসরি আল্লাহ মাটি দিয়া কারে বানাইলেন এটা প্রমাণ করার জন্য বলতেছি, কারণ আমার অনেক মুসলমান ভাইরা না বুঝার কারণে একটা জায়গায় ভুল করে আজকে গুনাহগার হয়ে যাইতেছে। আমার মুসলমান ইমানদার ভাইদের ওই ভুলটাকে শুধরিয়ে দেওয়ার জন্য, ইমান আকীদা দুরুস্ত করার জন্য, ওই গুনাহ থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য সরাসরি মাটি দিয়া কাকে বানাইলেন এটা প্রমাণ করার জন্য বলতেছি, কারণ অনেক মুসলমান আছে বলে আমার নবী নাকি মাটির মানুষ। আরো জোরে বলেন না, আমার নবী কি মাটি না নূর, আরো জোরে বলেন, বাজানা। গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান, কষ্ট হয়নি আমার কথা বুঝেননি, এবারে এই জন্য কথাটা বলতেছি বাবা, কারণ আল্লাহ মাটি কারে দিয়া নেওয়াইলেন, কোন জায়গায় নিলেন, এই মাটি দিয়া আল্লাহ কি করলেন, কারে বানাইলেন, এই রহস্য যখন আপনি আমি জানতে পারবো, আমরা যে একটা ভুল করতেছি, নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবী একটা মাটিটা আমাদের থেকে চলে যাবে, নবীর প্রতি আমাদের ঈমান আরো মজবুত হবে, জবান খুলে বলুন ঠিক না বে ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা, বন্ধুরে আমার ইমানদার নবী প্রেমিকের দল, এবারে আজরাইল মাটির ধমক দিলেন মাটিরে, এ মাটি তোমার নার চাইতে আল্লাহর হুকুম অনেক বড়, তাই তোমার হুকুম আমি মানার শোনার সময় নাই, আল্লাহর হুকুমটা আমি তালিম করতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। বন্ধুরে আমার এই কথা বলিয়া আল্লাহর আজরাইল গরম হইয়া গরম মেজাজ নিয়ে মাটির মধ্যে এমন জোরে একটা থাপ্পড় দিলেন, আল্লাহর কসমরে কিতাব সাক্ষী দেয় আজরাইলের একটি খাবলার ভিতরে এক মুঠের মধ্যে মাটি উঠছে 40 মুন, মতান্তরে 56 মুন, অল্প মনে হয়, হ্যাঁ 40 মুন মাটি কি অল্প, আমি আপনি যদি মাটির মধ্যে হাত দেই কতটুকু হবে, 1 কেজি, 2 কেজি, ও বা তোলে মনে 5 কেজি, 100 কেজি, ওরে ফাগলা কয় কি রে, আচ্ছা যাক তাহলে 100 গ্রাম হয়তো কষ্ট হইব, কথা কর ঠিক কিনা, আর আজরাইলের এক কথাপ্পর মাটি 40 মতান্তরে 56 মন, সুবহানাল্লাহ পড়বেন না, এবারে কোন এইরকম আজরাইল একটা থাপ্পড় দিয়ে এতগুলো মাটি নিলেন, বাবা ওই আজরাইল একদিন থাপ্পড় দিয়ে আমার আপনার রুহটা নিয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা, ছেড়ে দিলাম আমার বায়রা গভীর মনোযোগ, আজরাইল ওই মাটি নিয়ে চলে গেলেন আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ কয় আজরাইল মাটি আনছিলে কয় আনছি, আমার আল্লাহ কয় জানতাম তুমি আনবা, আল্লাহ আকবার, কে আনতে পারবে কে পারবে না আমার আল্লাহ জানে না, জোরে বলেন জানে কি জানে না,
আল্লাহ চাইলে প্রথমে জিব্রাইল যদি আনাইতে পারতেন না, সরাসরি জিব্রাইল যদি কেন আনাইলেন না? এটা থেকেও মানুষের একটা শিক্ষা, আজরাইলের শক্তিটা সেখানে প্রয়োগ করলেন, আজরাইলের ভয়াবহতা এটা প্রমাণ করে দিলেন, জগতের মানুষ শুনে যেন তার মরণের জন্য প্রস্তুত হয়ে যায়। আজরাইলের ওই মেজাজ, আজরাইলকে আল্লাহ যখনই হুকুম করবে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন, মুহূর্তের মধ্যে আজরাইল আপনার রুহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক আছে? এবারে আজরাইল মাটি নিয়ে গেলেন, সংক্ষেপ সংক্ষেপ করে বলতেছি যেহেতু এটা কমন কমন কথা। এবারে আমার আল্লাহ এই মাটি দিয়া বাবা আদমের খামির তৈরি করলেন, অর্থাৎ মাটি এবং পানি দিয়া একসাথে মিশ্রিত করলে এটাকে কি বলেন আপনারা? পেক অথবা কাদা, অথবা রুটি বানানোর জন্য আটা এবং পানি দিয়ে যেরকম খামির তৈরি করা হয় আর কি। বুঝতে পারছেন আপনারা? আমার আল্লাহ পানি এবং মাটিকে একসাথে মিশ্রিত করে খামির তৈরি করলেন। এবারে আমার দয়ার নবী কি বলতেছে শুনেন, এ জগতের মুসলমান, আমার নবীরে মাটি বলিও না, আমার নবী ডাক দিয়া উম্মত, কত নবী আদম বাইনাল মাই ওয়াত তিন, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, এ আমার উম্মতরা আল্লাহ যখন আদম নবীরে বানাইবার জন্য জমিন থেকে মাটি নিলেন, আজরাইল যখন মাটি আনলেন ওই মাটি এবং পানি দিয়া আমার আল্লাহ খামির তৈরি করেছে। এ আমার উম্মতরা, আজরাইলের ওই খামির ওই পেকের মাটিগুলা যখন এক জায়গায়, পানিগুলা যখন আরেক জায়গায়, আদম নবীরেও আল্লাহ বানাইছে না, যখন আদম নবী মাটি এবং প্রাণীর সাথে পানির সাথে আলাদা ভাবে মিশ্রিত অবস্থায় আমি নবী তখন নবী ছিলাম। আল্লাহু আকবার! ওরে আদম যখন মাটি পানি তখন হইতে নবী তিনি গো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার! আদম যখন মাটি পানি তখন হইতে নবী তিনি গো, আরে সব নবী দান নবী তিনি কুরআনেতে পাওয়া যায়, ঠিক কিনা? যাইয়া দেখো মমিন ভাই, একটা জবান কেউ বন্ধ রাখবেন না, মায়া সুরে ডাক দিয়ে বলুন ইয়া রাসূলাল্লাহ, আর মধুর সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ, বন্ধুরে আমার, এ আমার নবীর প্রেমিকের দলেরা, এ আমার ভাই বাবারা, এই আলোচনা শুনে আমাদের ঈমান আকীদা দুরুস্ত করার দরকার আছে কি নাই? এ ভারতের এই ত্রিপুরা রাজ্যের এই আগরতলার অন্তর্গত চারিপাড়া এলাকার আমার মুসলমান, আজকেরই আমার আলোচনা, আজকেরই আমার বয়ানটা শুধু আপনাদের মাঝে সীমাবদ্ধ থাকবে না, আপনাদের কাছেই আবদ্ধ থাকবে না, আজকেরই আলোচনা আমাদের চ্যানেল ৫ পাকে পাঞ্জাতন, এই চ্যানেল ৫ এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানের হাতের মধ্যে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন ঠিক কিনা? যে চ্যানেল পাইপের মাধ্যমে, যে চ্যানেল পাইপের উসিলায়, এই চ্যানেলের প্রযোজনা যারা করছেন তাদের খেদমতের উসিলায় আপনারা আমাকে চিনতে পেরেছেন। ইন্টারনেটের মাধ্যমে, চ্যানেল পাইপের মাধ্যমে আমার মাহফিল দেখে, আমার আলোচনা দেখে আপনারা আমাকে চিনতে পেরেছেন, না হয় বাংলাদেশে গিয়ে আমাকে খুঁজে বার করার কোনো
রাস্তা আছে নি, আপনারা আমার আগে কোনোদিন দেখছেননি, তাহলে এই চ্যানেল ফাইভ আপনাদের কাছে আমাদেরকে আমাকে পরিচিত করে দিয়েছেন। আপনাদের আজকের এই মাহফিলটা, আজকের এই আলোচনা শুধু আপনাদের এই ভারতের মধ্যে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্তর্গত এই জায়গাটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না। আমাদের চ্যানেল ফাইভ বাংলাদেশের অন্যতম একটি চ্যানেল, ইসলামিক সুন্নি চ্যানেল, চ্যানেল ফাইভ পাক পাঞ্জাতনের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানের কাছে আজকের এই মাহফিলের শিক্ষাটুকু একটা শিক্ষণীয় বিষয় হিসেবে আলোচনাটা সবার চোখে যাবে, সবার শিক্ষার জ্ঞানের চোখ খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি এই চ্যানেল ফাইভ এর মাধ্যমে ইসলামের খেদমত, সুন্নতের খেদমত যেন সারা বিশ্বের মধ্যে আরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আপনাদের এই মাহফিলটা এখন থেকে সপ্তাহখানেক পরে যখন চ্যানেল ফাইভ পাক পাঞ্জাতন দিয়ে ইউটিউবের মধ্যে যখন সার্চ করবেন, আজকের এই মাহফিলটা ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, হাতে হাতে মোবাইলের মাধ্যমে বিশ্বের যেখানে যান চ্যানেল ফাইভ পাক পাঞ্জাতন সার্চ করলে এই মাহফিলের মধ্যে আপনাকে আমাকে নিজে নিজে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। এই খেদমতের দরকার আছে না নাই? কারণ সারা সবাই সব জায়গায় সব মানুষ মাহফিল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় বাতিলদের ভয়ে মাহফিল করতে পারে না, অনেকে আছে গরিব অসহায় টাকা পয়সার অভাবে মাহফিল করতে পারে না। তাদের মোবাইলের মাধ্যমে যদি এই আলোচনাটা চলে যায় তাহলে তারা এই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। মহব্বত একটু দোষে বলেন আল্লাহুম্মা সাল্লি সকলে বলুন মারহাবা। কি বাবা কষ্ট হইতেছে আপনাদের? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এ আমার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবাজিরা, কি বলেছিলাম আমাদের আসল বাড়ির নাম কি, আসল ঘরের নাম কি মনে থাকবুনি? বন্ধুরে আমার, এবারে আজরাইল মাটি নিয়ে গেলেন, এই মাটি দিয়া আমার আল্লাহ আদম নবীরে বানাইলেন। কারে বানাইলেন? আদম নবীরে বানাইলেন। এ আমার ভাইয়েরা, এই আদম নবীর বডিটা বানাইয়া এই আদম নবীর ভিতরে যখন আমার আল্লাহ রূহ দিলেন, আমার আল্লাহ দেখতে পাইলেন। দীর্ঘ আলোচনা, আমি তাকে সংক্ষেপ করে বলতেছি, যেহেতু আমার উদ্দেশ্য এই দিকে নয়। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনে সুখ, এবারে দেখতেছে একা একা ভালো লাগে না, আমার আল্লাহ ওই আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিসসালাম রে বানাইলেন। এবারে বাবা আদম এবং মা হাওয়ার মিলনে আমরা দুনিয়ায় আসলাম। সুবহানাল্লাহ, বুঝার জন্য বলছি। আপনাদের এই এলাকায় গাছ আছে না নাই? বিভিন্ন গাছের মধ্যে আম গাছ আছে নি, কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ আছে কি নাই? আমি জানতে চাই আম গাছে কি ধরে, আরো জোরে। আমি জানতে চাই আম গাছটা মাটির মধ্যে ওঠে কি ওঠে না, আরো জোরে বলেন। কেউ গাছ কোথায় ওঠে? আমার মুসলমান ভাই বাবারা গভীর ভাবে মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করেন রে বাবা, বুঝার জন্য বলতেছি। আমি জানতে চাই গাছ আগে না ফল আগে? জোরে কর, আগে হইল তারপরে কথা কন ঠিক কিনা? এবারে আদম নবী হইলেন গাছ, আমরা হইলাম ফল। সুবহানাল্লাহ, বলে হুজুর কেমনে, হাকিকত আছে না নাই? জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমি জানতে চাই একটা গাছের মধ্যে আম ধরে কি ধরে না? একটা গাছ স্বাভাবিকভাবে আমরা জানি এটা একটা কাঠ, ঠিক কিনা? গাছ কি? এটা কাঠ। এই কাঠটা দিয়ে আমরা বিভিন্ন রকমের ফার্নিচার আসবাবপত্র বানাই। অনেক জায়গায় গ্রামে গঞ্জে যেখানে গ্যাস নাই, মা বোনেরা ওই কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই জানি যে গাছ হলো একটা
কাঠ গাছ কি কাঠ দিয়া খাট বানান সোফা বানান চেয়ার বানান আলমারি বানান বিভিন্ন ফার্নিচার আসবাবপত্র আমরা বানাই কথা বলেন ঠিক কি না এবারে এই গাছের মধ্যে ধরছে আম গাছের মধ্যে কি এবারে আমি জানতে চাই এই আম দিয়া খাট বানান যাইব নি তাইলে মনে চেয়ার বানান যাইব টেবিল কি বানান যাইব খাইনি আপনাদের দেশে বলো মা গো হুজুর আমরা দেশে কাঁচা হইলে খাই ভর্তা ভর্তা খান নি ও মা গো আর ফাইকলে খাই জুস কথা কয় ঠিক কিনা বলে হুজুর কেউ ভর্তা খান নি আম ফাইকলে বানাই জুস কাঁচা হইলে ভর্তা ঠিক কিনা বন্ধু রে তাহলে গাছ এক জিনিস ফল আর এক জিনিস গাছ হলো কাঠ আর ফল কোন কাঠ ঠিক নেই বন্ধুরে আদম নবী হইলেন গাছ আমরা হইলাম ফল এবারে আমি জানতে চাই গাছ আগে না বীজ আগে জোরে কর একটা গাছ মনে করেন জমিন থেকে উঠছে মাটির মধ্যে উঠছে যদি প্রশ্ন করা হয় নিন আইয়ে তুমি তো সাজারা এই গাছটার উৎপাদন কোথা থেকে তখন হ্যাঁ আপনাদের জবাবে বীজ থেকে কোরআন হাদিসের আলোচনা আসবে মিন হাব্বাতিন ঠিক না হুজুর মিন হাব্বাতিন অর্থাৎ বীজ থেকে এই গাছের উৎপাদন কথা বলেন ঠিক কিনা একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো সে কোথেকে আসলো তার একটা পরিচয় আছে তার অমক মায়ের গর্ভ থেকে অমক পিতার পৃষ্ঠ থেকে কথা বলেন ঠিক কিনা তো একটা গাছ এই জমিনের মধ্যে উঠলেন এটার পরিচয় কি এটার পরিচয় একটা বীজ থেকে কথা বলেন ঠিক কিনা বাজানা তাইলে বীজ আগে না গাছ আগে জোরে কর বন্ধুরে নবী হইলেন গাছ আমরা হইলাম ফল আমার আপনার কাউলে বলা দয়াল নবী নূরের নবী মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী উম্মতের কান্দানি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন আসমানের যিনি নবী যিনি চন্দ্রের নবী সূর্যের নবী অগণিত ফেরেশতার নবী যিনি খুদ আল্লাহ পাকের নবী রে যিনি আশি হাজার আলম আতার হাজার মাখলুকাতির নবী ওই নবী হইলেন বীজ আল্লাহু আকবার বুঝে আসছে কথা কয় মাটির মধ্যে গাছ উঠছে আমি জানতে চাই গাছটা কি মাটি না কাঠ কথা কয় হ্যাঁ এবার গাছের মধ্যে ফল ধরছে গাছটা হইলো কাঠ এখন গাছটা হইলো কাঠ ফল নাকি কাঠ এ আদম নবী হইলেন মাটি আমরা মাটির জাত সুবহানাল্লাহ কয় না আরো জোরে বলো জগতের মুসলমান কেমনে বলো নবী মাটির মানুষ আমি বলতে চাই পৃথিবীর কোন মানুষ মাটির না আল্লাহু আকবার বল বলো হুজুর এই যে আয়াত পড়লেন এই আয়াত কি আপনি মানেন না মিনহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম কি থেকে মাটি দিয়া না মাটি দিয়া বলছে বিশ্বাস যদি না করেন সাক্ষী রাখার জন্য আমার সামনে এই কিতাব হুজুর আয়াতটা আছে না এখানে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তোরা দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার কর এটা শুধু আপনাদের মাঝে সীমাবদ্ধ নয় মিথ্যা বলার কোনো সুযোগ নাই কারণ মিডিয়া চ্যানেল ফাইল আমাদের আছে না নাই সারা বিশ্বের মানুষের চোখের সামনে যাবে আসুন আমি যদি ভুল বলি আমার ভুলটাকে শুধরিয়ে দেন জগ্রাফা সাপ সমালোচনা গিবত চুকল খিরি এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে কথা বলেন ঠিক কি না বাজানা এই জায়গার মধ্যে বলতেছেন মাটি থেকে মাটি আমার আল্লাহ বলতেছেন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়া নয় সুবহানাল্লাহ বাজান রে
আমার আল্লাহ সরাসরি মাটি দিয়া বানাইলেন বাবা আদমের। এবারে ওই আদমের মিলনে মা হাওয়া এবং আদমের মিলনে আমরা হইলাম মাটির জাত। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তাহলে আমরা কি? আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন খলাকাল ইনসানা মিন আলাক। অপর জায়গায় বলছেন, এটাতে বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি খলাকাল ইনসানা মিন তুরাব বলছেন? বাবা আমার কথা যদি অযৌক্তিক হয় আপনারা আমাকে বলেন, আমি ভুলে থাকলে আপনাদের সামনে তওবা করে নেব। আমি মুসাফির মানুষ, এক দেশ থেকে আরেক দেশে আসছি, আপনাদের মাঝে ঝগড়া ফাসাদ হোক এটা আমি চাই না। আমি চাই আপনাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা আরো সৃষ্টি হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ মারামারি ঝগড়া ফাসাদ জঙ্গিবাদীর নাম ইসলাম। ইসলাম এগুলা পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? অপর জায়গায় আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম খলাকাল ইনসানা মিন নুতফা। ডান হাত ধরে বলুন আল্লাহ আকবার। আমার আল্লাহ তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। কি বাবা কষ্ট হচ্ছে? ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি একটা ভুলকারীর ভুলকে সংশোধন করে দেয়। কথা বলেন ঠিক কি না? আর ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে সামনাসামনি ভুলকে না ধরে দিয়ে পিছনে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? যে পিছনে সমালোচনা করে তাকে বলা হয় মুনাফিক। ওই মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ কোরআন একটা ওয়াজ করছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হে জগতের মানুষ, মুনাফিকের জন্য জায়গা হলো জাহান্নামের একেবারে নিকৃষ্টতম জায়গা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ। এবারে আদম নবী হইলেন গাছ, আমরা হইলাম ফল। আদম নবী গাছ, আমরা হইলাম ফল। আমার আপনার কামলেওয়ালা দয়াল নবী হইলেন বীজ। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ যখন আজরাইল মাটি নেওয়ার পরে মাটিকে পানি এবং মাটি একসাথে করিয়া খামির তৈয়ার করে আদমের বডি বানাইলেন, ওই দেহ লড়ে না সরে না। আমার আল্লাহ হুকুম করলেন, এ রুহু আদমের ভিতরে যাও। আল্লাহ বলেন, আমাদের ভিতরে যে রুহুটা আছে এটা হলো আমার আল্লাহ পাকের একটা আদেশ। আল্লাহ আদেশ করেছেন দেহের ভিতরে ঢুকেছেন, আবার আল্লাহ যেদিন আদেশ করবেন বের হয়ে বিদায় দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজানা এ আমার মুরব্বি বাবা জিরা। এবারে আদমের দেহের মধ্যে আমার আল্লাহ রুহুটাকে প্রবেশ করার জন্য যখন হুকুম করলেন, রুহু ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখে অন্ধকার, দুর্গন্ধ, ভালো লাগে না। রুহু একটা ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম করলেন আদমের দ্বারা দাঁড়ায় রুহু। আল্লাহ হুকুম করলেন রুহু রে যাও রে আদমের ভিতরে। আল্লাহু আকবার। এবারে রুহু ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ অন্ধকারে থাকা বিশ্বদার সমাজার ফর দুরুদ নবী মুস্তফা। হাজির কর আল্লাহ। রুহু একটা ডাক দিয়া কয়, আল্লাহ এই অন্ধকারের ভিতরে আমার ভয় লাগে, ভালো লাগে না, আমি থাকতে পারবো না। আমার আল্লাহ এবারে আমার আপনার কামলেওয়ালা দয়াল নবীজির নূর মুবারকতা ওই আদমের রুহুর সাথে আদমের ভিতরে ঢুকাইয়া দিলেন।
এবারে বলেন নূর কি আলো না অন্ধকার, এবারে জোরে বলেন নূর কি মাটি নাকি নূর, নূর মানে হলো এটা একটা পাওয়ার, নূর মানে হলো এটা একটা আলো, নূর মানে হলো জ্যোতি, ঠিক কিনা? এবারে আমি জানতে চাই এই যে ফ্যান্ডেল করলেন এখানে যদি লাইট না জ্বালান তাহলে এখানে কি আমাকে দেখবেন আপনারা বা আমি আপনাদেরকে দেখব? দেখব না। সুতরাং এখানে আলোকিত করার জন্য আমরা উসিলা হিসেবে লাইট ব্যবহার করেছি, ঠিক কিনা? এই লাইটের মধ্যে কি আছে? আলো আছে। কি আছে? আলো আছে। আর এই আলোটা জ্বলতেছে একটা শক্তির গুণে, একটা পাওয়ারের বলে, ওই পাওয়ারটা হলো বিদ্যুৎ, ঠিক কিনা? আর আমার নবী হলেন নূর, এই নূর হলো আলো, এই আলো জ্বলতেছে কেন? এই আলোটারও আর একটা আলো আছে, এটা হলো আমার নবী, সুবহানাল্লাহ। কারণ আমার নবী শুধু নূর নয়, আমার নবী হলেন নূরুন আলা নূর, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবারে বন্ধু আমার নবীর নূর মোবারক যখন আদমের বডির ভিতরে ঢুকাইয়া দিলেন, এবারে রূহ ডাক দিয়া কয় এবার দেখি দেখতে বড় চমৎকার দেখা যায় রে সময় যায় ফড় দরুদ নবী মুস্তফা যখন আল্লাহু আকবার রূহ একটা ডাক দিয়া কয় আল্লাহ এবার ভালো লাগতেছে সুন্দর লাগতেছে বাজান আমার হাকিকতে কুদরতি ভাবে আমার আল্লাহ দেখতে দেখলেন, আমার আল্লাহ কুদরতি ভাবে চিন্তা করে দেখলেন আদম তো একা একা, তুই এত বড় পৃথিবীর মধ্যে আদমের একা একা ভালো লাগে না, মানে আমার আল্লাহ ভালো লাগে না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি কুদরতি ভাবে আদমের ভিতরে যখন ঢুকলাম দেখলাম একা একা ভালো লাগে না, একা একা আমার ভালো লাগে না, তাই আমি চিন্তা করলাম আদমের একটা সঙ্গী বানাইবা। বন্ধুরা আমার আল্লাহ তো মহাশক্তিমান, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কি? আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহ মহান কুদরতি ভাবে আমার আল্লাহর মহান শক্তির দ্বারা ওই বাবা আদমকে যখন একা একা ভালো লাগতেছে না দেখলেন আমার আল্লাহ বুঝতে পারলেন বাবা আদমের বাম পায়ের হাড্ডি থেকে বাম পাজরের হাড্ডি দ্বারা আদম নবীর জন্য একটা সঙ্গী বানাইলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম কে, জোরে কর সুবহানাল্লাহ। ওরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিলাম হাসতে বরে, ঠিক নি? গন্ধম খাইতে নিষেধ করলা তোমার মহিমা বোঝা, তোমার মহিমা বোঝা সাজ্জয় আছে কার দয়াল মাওলা, জোরে করে আল্লাহু আকবার। বাজানা আমার আল্লাহ আদমকে হাওয়া কি গন্ধব খাওয়ার জন্য নিষিদ্ধ করলে, আমার আল্লাহ আবার কুদরতি ভাবে খাওয়াইলেন, ওরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিলাম হেস্তে বরে তুমি হেকমতে মানে কৌশলে হেকমতে গন্ধব খাওয়াইয়া হেকমতে গন্ধব খাওয়াইয়া জগতে ফাটাই দিলা, সুরে কর আল্লাহু আকবার। একজনের ফাটাইলেন শ্রীলঙ্কার পারে, আর একজনের ফাটাইলেন আরাফাতের ময়দানে, আল্লাহু আকবার। কেন সর্বপ্রথম মাটি দিয়ে কারে বানাইলেন? আরো জোরে কর। এবারে আসেন আমার আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান মিন নুতফা, এ জগতের মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এক ফোঁটা মনি বা বীর্য দ্বারা, সুবহানাল্লাহ। এই জন্য
আমাদের ধাতু হইল, আমাদের বীর্য হইল নুতফা। আল্লাহু আকবার। যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা ভালো করে বুঝবেন, আমাদের মানুষের ধাতু হইল নুতফা, বাবা আদমের ধাতু হইল ফুত পবিত্র মাটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনে যুগ অন্তরের কল্লাগান, এবারে আমার আল্লাহ এ আদম হাওয়া বানাইলেন, এ আদম হাওয়ার মাধ্যমে সিরিয়াল বাই সিরিয়াল আস্তে 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 আমরা দুনিয়াতে আসলাম, আমরা হইলাম বাবা আদম এবং মা হাওয়ার মিলনের ফল, আমরা হইলাম মাটি নয় আমরা মাটির জাত, আমাদের বাবা আদম হইলেন মাটি, আমরা হইলাম মাটির জাত। যখন সুবহানাল্লাহ, এই জন্য মাটি থেকে মাটির উপাদান দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছেন এবার বাজানা, এই মাটির মধ্যে আবার আমার আল্লাহ আপনাকে আমাকে ফিরিয়ে নেবেন মূল কথায়, মনে আছে? এই মাটির মধ্যে ফিরে যেতে হবে, শুধু তাই নয়, আমার আল্লাহ ওই মাটির ভিতরে দেওয়ার পরে আমাকে আপনাকে আবার পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ এবারে আসেন, ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? এ আমার বাবারা এটা মনে করিয়েন না যে মরে যাওয়া মানে একেবারে শেষ। কোরআন হাদিস উসুল বালাগাত মানতে কোনো এলেম দিয়া কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না কোনো মানুষ মরে। আল্লাহর কসম, কোনো মানুষ মরে না, মানুষ মরণের স্বাদ গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা, একটা মানুষ যখন মরণের স্বাদ গ্রহণ করব, ওই মানুষটার যখন গোসল করাইয়া কাফন পড়াইয়া সার জোরে সার কান্দি করিয়া ওই জানাজার মাঠে নিয়ে যাবেন, জানাজার নামাজ পড়বেন, জানাজার নামাজের পর স্বজনেরা প্রতিবেশীরা তাকে অন্ধকার খবরে দিয়া দিবা, ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, অন্তরটা নরম করে দেন, দিলটা নরম করে একটু মরণের কথা স্মরণ করুন, সরাসরি আমি কবরের দিকে চলে যাচ্ছি বাবা, কষ্ট হবে না বন্ধুরে। ওই মানুষ যখন মরণের স্বাদ গ্রহণ করবা, ওই মানুষটারে খবরের দিকে যখন লইয়া যাইব, মানুষটা যদি গুনাহগার হয়, মানুষটা যদি বেনামাজি হয়, ওই মানুষটারে একদল ফেরেশতা এসে জিজ্ঞেস করব, এ আব্দুর রহমান, এ গফুর, এ উসমান, এ ইউনুস, বলতো দেখি তোমার কাছে সবচাইতে তোমার আপন কি? ওই নেক, ওই বদকার রুহুটা, ওই গুনাহগারের রুহুটা জবাব দিবে, যারা আমারে গোসল করাইলেন, যারা আমারে কান্দে করিয়া খাটের মধ্যে করিয়া জানাজার মাঠে নিতেছে, তারাই আমার আপন। যখন কবরে দিব একদল ফেরেশতা কইব, আব্দুল করিম রে, এ চারিপাড়ার আব্দুর রহমান, বলতো দেখি আবার তোমার কাছে সব চাইতে আপন কে? যখন দেখবে সমস্ত মানুষ গুলা তার কবরের মধ্যে দিয়া সইলা যাইতেছে আর কেহ নাই, তখন লোকটা বলবে হায় হায়, সারা জীবন যাদেরকে আপন আপন বললাম, আজকে কেউ আমার আপন না, সবাই আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বুখারী শরীফের প্রথম খণ্ড, কত খণ্ড? বুখারী শরীফের প্রথম খণ্ড এবং 178 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? 178 নম্বর পৃষ্ঠা এবং 1257 নম্বর, 1257 নম্বর হাদিসের মধ্যে
আমার নবী ঘোষণা দিলেন এই হাদিস কানা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস কানা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণনা এটার কোনো মাধ্যম নাই এটা সরাসরি আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন ওই হাদিস কানা এই জায়গার মধ্যে নকল করেছেন যে হাদিস কানা ইমাম বুখারী বুখারী শরীফের প্রথম খণ্ডের 178 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর হলো 1277 নম্বর আল্লাহু আকবার বলুন মারহাবা কর বাদান আমার ওই হাদিস শরীফের মধ্যে ঘোষণা করলেন আমার দয়াল নবী বলতেছেন উম্মাত ভালো করে শুনেন আমার ভাইরা কারণ আমার আসল গড়ের নাম কি জোরে বলেন আরো জোরে বলেন আসল বাড়ির নাম কি আমার দয়াল নবী বলতেছেন উম্মাত এ আমার সাহাবীরা একটা লাশ যখন কবরের মধ্যে দাফন করা হয় কবরের মধ্যে যখন রাখা হয় এখানে একটা কথা বলি কবরের মধ্যে যখন রাখে লাশটাকে একটা দোয়া পড়ে রাখে কি রাখে না কি দোয়া পড়ে আয়ারা মিল্লাতি রাসূলুল্লাহ যেই নবীর মিল্লাতে কবরে যাবেন ওই নবী কখনো মাটি হতে পারে নবী আমাদেরকে কবরে দেখা দিতে পারে কি পারে না কবরে আসবে কি আসবে না ছেড়ে দিলাম ঈমান যেন রাখতে পারি বলেন আমিন আমার দয়াল নবী বলতেছেন সাহাবীরা গভীর মনোযোগ আমার সাহাবীরা যখন কোনো একটা মানুষ মরণের স্বাদ গ্রহণ করে তার লাশটা যখন কবরের মধ্যে দাফন করা হয় দাফন করার পরে তার গ্রামবাসী আপনজন প্রতিবেশী যখন তাকে রেখে বাড়ির দিকে রওনা করে চলে যায় ঠিক কিনা যায় কি যায় না বাজান না আমার নবীর ডাক দেয়া কয় সাহাবীরা রে যখন ওই লাশটাকে কবরে দাফন করে তাকে পিছন দিকে রেখে বাড়ির দিকে রওনা করে চলে যায় মানুষগুলা যে হাঁটে তাদের পায়ের জুতার আওয়াজটাও কবরের লাশ শুনতে পায় আল্লাহু আকবার এটার দ্বারা প্রমাণ হয় মানুষ মরে না মানুষ জীবিত আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার ভাইরা আমার কেন এই কথাটুকু বললাম এবারে ওই লাশটা যখন কবরে রাখা হয় আমার আল্লাহ তার রূহটা তার আত্মাটা তাকে আবার ফিরিয়ে দেওয়া হয় ওই কবরের মধ্যে তখন দুইজন ফেরেশতা আছে কয়জন আরো ধরে বলেন কয়জন বাজানা কষ্ট হয়নি কোনো দুইজন ফেরেশতা আসবেন এই হাদিস কানাও সহিহ বুখারী শরীফের সহিহ মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এটা মিশকাতের মধ্যে আছে মিশকাত শরীফের আপনার 25 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে যে হাদিসটা এইভাবে বর্ণনা করা হয়েছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ যে একটা মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয় তার ভিতরে তার রূহটা যখন দেওয়া হয় সে আবার যখন পুনরায় জীবিত হয় দুইজন ফেরেশতা আসে যাদের চোখগুলা থাকে নীল বর্ণের আল্লাহু আকবার যাদের চোখগুলো থাকে নীল এই দুইটা ফেরেশতা অন্য কোন ফেরেশতা নয় একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির সুবহানাল্লাহ ওই দুই ফেরেশতা সিয়াম একজন ডান পাশে এইভাবে বাহুর মধ্যে ধরবেন আর একজন সিদ্ধানার মধ্যে ধরবেন দুইজন ফেরেশতা দুই ডানার মধ্যে দড়িয়া বসাইবে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া ঠিক নি এইভাবে আমরা বলি কি বলি না ওই মুনকার নাকির আসিয়া উঠাইয়া বসাইবে এবং প্রশ্ন করবে হে উমকে ব্যক্তি জানতে চাই
তোমার ধর্ম কি? আল্লাহু আকবার। জানতে চাই তোমার রবকে, জানতে চাই এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইনার সম্পর্কে দুনিয়া থাকতে তুমি কি ধারণা করতে? সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন কবরের মধ্যে আছে না নাই? মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার দিন কি? এসে কবরে জিজ্ঞাসা করবেন মনকার নকিরে, ঠিক নি নাকি মিথ্যা কথা? এসে কবরে জিজ্ঞাসা করবেন মনকার নকিরে, একটু কষ্ট করে হাত ধরে নিবে, অনেক কোন অশুন্তে শুনতে কষ্ট হইতেছে হাত লারে। এসে কবরে জিজ্ঞাসা করবেন মনকার নকিরে, বলেন কবরে জিজ্ঞাসা করবে বলেন মনকার নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবেন মনকার সবাই বলেন কবরে জিজ্ঞাসা করবেন মনকার কার দিনে সিলা বান্দা, এ কার দিনে সিলা বান্দা আল্লাহ কইছো কারে, কবরে জিজ্ঞাসা করবেন মনকার নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবেন মনকার। চিৎকার দিয়ে বলুন না আল্লাহ আকবার। বন্ধুরে এ আমার যুবক বেরা, এবারে যখন ওই ফেরেশতা গুলা প্রশ্ন করবে তোমার রবকে, ওই ব্যক্তিটা যদি ইমানদার হয়, ওই ব্যক্তিটা যদি আমলি হয়, ওই ব্যক্তিটা যদি নেককার হয়, তাহলে ওই ব্যক্তিটা বলবে আমার রব হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহ আল্লাহ। ও ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহরে, আমরা ডাক দিতে চাই কি চাই না? মহব্বতে একটু আমার আল্লাহর ডাক দেন, সবাই জোরে জোরে বলেন আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে, যত দিনে জীবন বিনা বাঁচিবে বলেন, যত দিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও বলেন সুপথে চালাও বলেন আল্লাহ, জুড়ে ও গোয়াল আল্লাহ ক্ষমা করে দাও, করে দা তোমাকে না চিনিয়া তোমাকে না জানিয়া, ইমান এনেছি তবুও আল্লাহ আকবার কন্না, তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া আমরা ইমান এনেছি তবুও, ইমান এনেছি তবুও, সে ইউসিলা সে ইউসিলা ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, বলেন আল্লাহ ও গো আল্লাহ
মা করে দা, ও মা করে দাও, বলেন ক্ষমা মাফ কর। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও। আমিন বলেন, আমিন আমিন বলেন। যত দিনে জীবন বিনা বাঁচিবে, আল্লাহ সুপথে চালাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ওই ব্যক্তিটা যদি ইমানদার হয়, মুনকার নকিরি প্রশ্ন করতে দেরি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ, আমার দিন হইল ইসলাম। তৃতীয় নম্বরের প্রশ্নটা যখন করব, এ মুসলমান প্রথম নম্বরের প্রশ্ন আপনি পারেন নাই, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় নম্বরের প্রশ্নটা পারলাই, কোনো অসুবিধা নাই। তিন নম্বরের প্রশ্নটা হবে, তোমার সামনে যিনি দাঁড়ায় রইছে গো, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, দুনিয়ায় থাকতে কি ধারণা করতে। মা গুনতা তাকুলু হাজার রাজুল, এই যে তোমার সামনে দাঁড়ায় রইলেন, তিনার সম্পর্কে তোমার ধারণা কি। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি মমিন হয়, লোকটা ডাক দিয়া কইব ইনি আমার জানার জান, ইনি আমার প্রাণ, ইনি আমার ইমান, ইনি হইলেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ডান হাতটা তুলে বলুন, আমার নবী খবরে আসতে পারে কি পারে না, এই ক্ষমতা নবীর আছে কি নাই, এই ক্ষমতা আমার নবীর দিয়েছেন কে। আমার নবী জিন্দা নবী না মরা নবী, সবাই ডান হাত তুলে বলুন জিন্দা নবী না মরা নবী। আমার নবী খবরে আসতে পারে কি পারে না, আমার নবীর এই ক্ষমতা দিয়েছেন কে। আমার নবীর আল্লাহ ক্ষমতা দিলে আমরার কোনো অসুবিধা আসেনি। নবীর সম্মান দিছে কি দেয় নাই, নবীর মর্যাদা বেশি না কম। যে ব্যক্তিটা ইমানদার হয় বলবে ইনি হলেন রাসূল, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ব্যক্তিটা যদি বেঈমান হয়, ব্যক্তিটা যদি গুনাহগার হয়, ব্যক্তিটাকে যখন প্রশ্ন করবে তোমার রবকে, ব্যক্তিরা বলবে হাজা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। যদি প্রশ্ন করা হয় তোমার দিন কি, বলবে আমি জানি না, ইনার সম্পর্কে কি ধারণা করতে হয় আমি জানি না। আউযুবিল্লাহ। ইমানদাররা যখন জবাব দিবেন সঠিকভাবে, ওই মুনকার নকির বলবে যে আমরা জানতাম তোমরা এমনই জবাব দিবে, সুবহানাল্লাহ, কারণ তোমরা দুনিয়াতে এটা বিশ্বাস করতে, দুনিয়াতে এটার উপরে তোমরা বাস্তব ভেবেছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা এই প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবেন, আমার আল্লাহ কইব ফেরেশতারা রে, তাদেরকে ওই জাহান্নামের ভয়াবহতার অবস্থাটা দেখাও, জাহান্নামের অবস্থাটা দেখাইয়া তাদেরকে বলো এটা হলো জাহান্নামের পরিস্থিতি। দুনিয়ার মধ্যে হকের মধ্যে থাকার কারণে আজকে এই জায়গায় তোমার জায়গা আল্লাহ করেন নাই, তোমার জন্য জায়গা হইল আল্লাহর জান্নাতে। চিৎকার বলুন আল্লাহ, আমার আল্লাহ ডাক দেয়া কোন বান্দারে,
জগতের মানুষ ইসলামের মধ্যে যখন থাকবা, ঈদের সিরাতুল মুস্তাকিমের মধ্যে যখন থাকবা, গুনাহের কাজ থেকে যখন দূরে থাকবা, বেশি বেশি যখন মরণের কথা স্মরণ করবা, নবীরে যখন ভালোবাসবা, মহব্বত করবা, তাজিম করবা, সম্মান করবা, ব্যস্ত তোমার সেবা করার জন্য অপেক্ষমান হইয়া থাকবো, ঠিক নি? এবারে আল্লাহর ফেরেশতারা ওই জান্নাতি ওই আত্মাটার কাছে ওই ব্যক্তির কাছে জান্নাতের পোশাক আনবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা, আমার বান্দাটারে জান্নাতের পোশাক ফড়াইয়া দাও, আমার বান্দা প্রশ্নের উত্তর দিতে পারছে, আমার বান্দা পরীক্ষা পাস করছে। আমার আল্লাহ ডাক দেয়া কইবো ফেরেশতারা, আমার ফেরেশতারা জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের সুগন্ধি গায়ে লাগাইয়া দাও, জান্নাতের মধ্যে তার জন্য যে ঘর রাখা হয়েছে ওই ঘরের মধ্যে তাকে মেহমানদারি কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? জান্নাতে যদি যাইতে চান নবীর দরকার আছে না নাই? কারণ নামাজের প্রশ্ন কবরে করবে না, নামাজের প্রশ্ন কবরে করবনি, করবনি না, সুবহানাল্লাহ। নামাজের হিসাব হবে হাশরের ময়দানে, নামাজের হিসাব সর্বপ্রথম হবে কবরে। যখন সর্বপ্রথম যাবেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে মানুষ যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যাওয়ার পরে এটা হলো তার প্রথম গেট, প্রথম স্তর। ওই গেটের মধ্যে দুনিয়ায় আপনাকে একটা সিলেবাস দিয়েছেন আল্লাহ, একটু লক্ষ্য করেন, আল্লাহ একটা সিলেবাস দিয়েছেন, ওই সিলেবাস অনুযায়ী আপনাকে আমল করতে বলেছেন, আমল করার জন্য বলেছেন, পড়তে বলেছেন। যেমনি ভাবে আমরা স্কুলে পড়ি, বইয়ের আলোকে আমাদের উস্তাদ একটা সিলেবাস করে দেন, ওই সিলেবাসের আলোকে আমরা কমন কমন প্রশ্নগুলো যখন পড়ি, পরীক্ষার হলের মধ্যে কোনো বই নেওয়া যায় না, কোনো গাইড নেওয়া যায় না, ওই আলোকে যখন প্রশ্নগুলো আমরা আয়ত্ত করে মুখস্থ করে পরীক্ষার হলের মধ্যে যখন আমরা যাই নির্দ্বিধায় নির্বিঘ্নে, প্রশ্নটা হাতে আসতে দেরি, প্রশ্নের মধ্যে লেখা রয়েছে বাংলাদেশের রাজধানীর নাম কি, আমি বইয়ের মধ্যে পড়েছিলাম বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে উত্তর লিখে ফেললাম ঢাকা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বই পাঠ্য বইয়ের আলোকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর তখনই দিতে পারবে ছাত্রটা যদি বইয়ের সাথে তার সম্পর্ক থাকে, ঠিক কিনা? স্কুলের মধ্যে যদি নিয়মিত ক্লাস করে, নিয়মিত টিচারের কথা শুনে, বইয়ের প্রতি যদি তার নলেজ থাকে, জ্ঞান থাকে, ওই বইয়ের আলোকে সিলেবাসের আলোকে প্রশ্নের উত্তর দিতে বাজানা। এই দুনিয়াটা এমন একটা স্কুল, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ কোরআন নামক একটা সিলেবাস দিয়া আমাদেরকে দিয়া দিলেন। এই কোরআনে আল্লাহ আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা আদায় করো, সিয়াম পালন করো, তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেইভাবে তোমাদের পূর্বগতিগণের উপর ফরজ করা হয়েছিল এইভাবে মা বোনেরা পর্দা করো, সুদ খাইও না, হারাম খাইও না, এইভাবে চলো, এটা করো, ওইটা করো, কোরআনে আছে না নাই? মানব জীবনের সংবিধান হচ্ছে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই যে তিনটা প্রশ্ন করব, এই তিনটার একটা প্রশ্ন তো কোরআনে নাই। তাহলে সিলেবাসের সাথে কবরের প্রশ্নের সাথে কোনো সম্পর্ক? এই প্রশ্নের সাথে সম্পর্কটা হলো আত্মার সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নই একটা, কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ আদেশ করেছেন, নামাজ পড়ো, এটা করো, সেটা করো, আমলের ব্যাপারে আল্লাহ করেছেন, কিন্তু কবরে আমলের ব্যাপারে একটা প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ। বলেন যে তিনটা প্রশ্ন করবেন, তিনটা প্রশ্ন হচ্ছে আকীদার উপর, এই জন্য আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খুঁটি, আকীদা যদি মজবুত হয় ঈমান মজবুত থাকবে, কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে এই খুঁটির উপরে আপনাদের ফ্যান্ডেলটা দাঁড়িয়ে আছে, তো আকীদা যদি শুদ্ধ করেন ঈমান ঠিক থাকবে, ঈমান যদি ঠিক করেন ওই ঈমানটা হচ্ছে আমলের পাত্র, যত আমল করবেন ওই আমল আল্লাহর দরবারে দামি হবে। তো প্রথম ক্লাসটা আপনার কবরের প্রথম যে ঘাট,
এই ঘাটটাকে আপনাকে পার করতে হবে, তিনটা প্রশ্ন থাকবে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন এখান থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে আপনি কোন দিকে যাবেন, কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কথা বলেন তাহলে এবার নবী মানার দরকার আছে না নাই? প্রথম প্রশ্ন, তোমার দিন কি, তোমার রব কে? আপনি বলতে পারেন নাই, অসুবিধা নাই। দ্বিতীয় নম্বরটা, তোমার দিন কি, বলতে পারেন নাই, অসুবিধা নাই। তিন নম্বরের প্রশ্নটা আপনি পারছেন, ওই প্রথম দুইটা তো পারছেন না, অসুবিধা নাই, পার করে যান। আর আপনি প্রথম দুইটা পারছেন, লাস্টের প্রশ্নটা পারেন নাই, আপনার রাস্তা নাই, পার হইতে পারেন না। কথা কন ঠিক কিনা? তাহলে ওই প্রশ্নগুলোর কোনো ভ্যালু নাই, ওটা জাস্ট একটা ফর্মালিটি। এটাই হলো আজমতে মুস্তফার শান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রসুল পাকের ওই প্রশ্নের উত্তরটা যখন যখন আপনি রসুলকে চিনবেন, জানবেন নবীকে জানা, চিনা, মানা, নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। পড়ে আর ওই নবীকে গ্রহণ করে ওই নবীকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে যখন গ্রহণ করবেন আপনি যখন বলতে পারবেন ইনি আমার নবী, আমার নবী কইব উম্মত, তোমার আর কষ্ট পাইতে হবে না, এ ফেরেশতারা আমার এই উম্মতটারে বিরক্ত করিও না, জ্বালাতন করিস না, এ ফেরেশতারা কি প্রশ্ন তোমরা করবা, কি জবাব তোমরা তার কাছ থেকে নিবা, ফেরেশতারা রে আমার উম্মতের কাছ থেকে আমি কেনা এরা জানার দরকার নাই, এ ফেরেশতা প্রশ্নের উত্তর নিতে আইছো, উত্তরটা আমি নবীর কাছে থেকে নিয়ে যাও। ফেরেশতা এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয় রে, এই পাগলটা হইলো আমি দয়াল নবীর প্রেমিক। জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, আমি শেষ করে দিচ্ছি এই পাঁচ সাত মিনিটের মধ্যে, কষ্ট করে করবো বাজানা চলবনি, কত মা গো কত কয় কি শব্দ আসে গেছেন, মারহাবা কর। এই না আমাদের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়েছে, কারণ প্রেমের নামই হলো ধর্মটাই হচ্ছে প্রেম। কথা কর ঠিক কিনা? ওরে প্রেমের বিশ্বে দর্শে গো জাহারে, কথা কয় না? আরে প্রেমিক প্রেমিক আসেনিও, একটু হাতটা তুলে কর না, প্রেমের বিশ্বে দর্শে গো জাহারে, হাত তুলে কর। আরে কি করি ও সাতারে গো বিশে পরান যায়, নবীর প্রেমের বিশে পরান যায় গো, আরে কি আগুন জ্বালাইলো নবীজি গো, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, আগুন নিবাইলেনি বেনা জলে জালিলে দ্বিগুণ জলে উফা, আই কি বল না বলেন, জলে জালিলে দ্বিগুণ জলে উফা, আই কি বল নবীরে কই পাব সখী গো, ও সখী আমার বল না, আমার নবীজি বিনে পাগল মনেরে বুঝাইলে বুঝে না। কথা বলেন ঠিক কিনা? সাধে থাদে ঠেকছি ফাঁদে গো, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, ও সখী এখন উপায় কি বল না, আমার পাগল মনরে নবী সারা কিছু বুঝাইলে বুঝে না। কথা বলেন ঠিক কিনা? জালালিয়ে বেবে বলে গো, বলেন জালালিয়ে বেবে বলে গো, ও সখী অন্ত নূর নবীজির নূরের কিরণ না দে
দেখলে বাসি না, একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূল আল্লাহ। বন্ধুরে আমার, এ আমার নবীর প্রেমিকের দল, ওই কবরের মধ্যে যখন তিন নম্বরের বাস্তুটা করব উত্তর দিতে পারলে আমার আল্লাহ কইব ফেরেশতারা রে তারে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতি সুগন্ধি লাগাইয়া দাও। শুধু তাই নয়, ওই কবরটা 70,000 গজ প্রশস্ত হইয়া যাইবে, এত বিশাল হইয়া যাইবে। এবারে ওই মানুষটা এত বড় একটা কবরের মধ্যে একা একা ভয় লাগবে, এই জন্য ফেরেশতারা তার শরীরের মধ্যে হাত বুলাইবেন আর বলবেন নাও 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 কানাও মাতুল আরুস সুবহানাল্লাহ। এই জন্য উরুস শব্দের শব্দ অর্থ হলো বাসর রাত সুবহানাল্লাহ। বাসর রাতে দুলহা দুলহান যেইভাবে আনন্দ চিত্তে সাক্ষাৎ করে আনন্দের ঘুম ঘুমায়, সব ঘুমের চাইতে সব রাতের চাইতে ওই রাত্রে আনন্দ, কথা বলেন ঠিক কিনা? ওমা বিয়া করছেন না আপনারা? কি বিয়া কি খারাপ জিনিস বাবা? আইলা না আইলা না রে মুরশিদ আমার বাসরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, ওরে আইলা না আইলা না রে না যাবি, আইলা না আইলা না রে না যাবি আমার বাসরে দোলন, আইলা না আইলা না রে দোয়াল আমার বাসরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন কৌরে, কথা কন ঠিক কিনা? এবারে ফেরেশতারা আদর করে কব নাও নাম কানাও মাতুল আরুস, আমার আল্লাহ কব ফেরেশতারা রে এই বেশটি লুকটারে আরাম মত ঘুম পড়ায়া দাও, আমি তারে আর জাগনা করতাম না, তারে আমি তুলবো এক কগবে হাশরের ময়দানে। আল্লাহু আকবার কর। আর যদি গুনাহগার প্রকান্তরে ব্যক্তিটা যদি বেঈমান হয় গুনাহগার হয় বেনামাজি হয়, ওই লোকটার যখন প্রশ্ন করব আমি জানি না আমি জানি না, যদি বলে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে, আমি জানি না, তবে লোকে যাহা ধারণা করতো আমি তাই করতাম, ওই মুনকার নকির বলবে না 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 তোমরা এই ধারণা করো নাই, তুমি এই ধারণা করো নাই, তুমি এই ধারণার বিরুদ্ধে ছিলা, এই জন্য যাও যাও তোমার জন্য জায়গা হইল জাহান্নাম। জোরে সোরে কন্যা বাবা দিরা রে, ওই জাহান্নামটা এমন ভয়াবহ, ওই জাহান্নামের আলোচনা করতে গেলে আরো 2-4 ঘন্টা সময় লাগবে, সংক্ষেপে বলে দিচ্ছি রে বাবা, কর্ম ভালো করেন জায়গা হবে জান্নাত, আর কর্ম যদি খারাপ করেন জায়গা হবে জাহান্নাম, কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইরা, ই আমার মুরব্বি বাবা দিয়া, ওই জাহান্নামের মধ্যে এত কঠিন আযাব হইব, লোকটা যদি প্রশ্নের উত্তরে দিতে না পারে এমন একটা ফেরেশতা আসব, সেই ফেরেশতাটা চোখে দেখে না কানে শুনে না কথা বলতে যায় না বাবা, ওই লোকটা হিসাব একটা লোহার হাতুড়ি তার হাতের মধ্যে থাকব, ওই লোহার হাতুড়িটা দিয়ে আইসা এমন ভাবে আঘাত করব, হাদিসের মধ্যে আসতেছে ওই হাতুড়ি দিয়ে যদি বড় কোনো পাহাড়ের মধ্যে আঘাত করা হয় ওই পাথরের পাহাড়টা দুলা করার মতো চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব। আল্লাহ আকবার। ওই পাথরের মতো পাহাড়টাকে ধুলাবালির মতো করে দিবে এত শক্তিশালী যেই হাতুড়ি, ওই অন্ধ ওই ফেরেশতাটা আইসা ওই জাহান্নামী ব্যক্তিকে এমন ভাবে আঘাত করব তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি মাংসগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া যাইব। আল্লাহ আকবার। এবং ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে কবরের জায়গাটা এমন সংকীর্ণ হইয়া যাইব,
ওই কবরের মধ্যে এমন ছাপ দিব, ডান পাশের হাড্ডি গুলা মানুষটার বাম পাশে চলে যাইব, ডান সাফার দাঁত গুলা বাম সাফায় যাইব, শরীরের অঙ্গ পাতঙ্গ গুলা চল্লা বিচল্লো করে দিব। হে আমার বাবারা, কবরের আজাবের কথা স্মরণ করে নেক আমল করেন, নেক আমল করার দরকার আছে না নাই? বাজানা আমি আর কষ্ট দিতেছি না, পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার ভাইরা কবির মনে বাবা, এবারে ওই অন্ধ ফেরেশতাটা আসিয়া ওই পাথর দিয়া ওই পাথরের মতো পাহাড়কে আঘাত করলে যে পাথরের মতো পাহাড় ধ্বংস হইয়া যাইব, এমন একটা বড় লোহার আতুর দিয়া আঘাত করব। এইভাবে আঘাত করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার।